হাই ভিউয়ার্স, আমি সোহেল, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনোটি বিডি চ্যানেলের পক্ষ থেকে। আজকের পর্বে আমরা দেখব অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি সমস্যা কীভাবে সমাধান করবেন। সমস্যাটি হলো, যখনই আমরা কোনো একটি সেটিংস অথবা কোনো একটা আইটেমে ক্লিক করি, ভিতর থেকে আইকনটির ব্যাপারে ডিটেলস বলে দেয়। এক্ষেত্রে আপনি নর্মালি কোনো কাজকর্ম করতে সক্ষম হবেন না। সো আমরা আজকে দেখব কীভাবে এই সমস্যা থেকে আপনি সমাধান করবেন। ফিরছি ইন্ট্রোর পর। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অপারেটিং সিস্টেমটি যখনই কোনো একটি অপশনে ক্লিক করি, যখনই কোনো একটি আইটেমে ক্লিক করি, তখনই এটার ব্যাপারে কথা বলতে থাকে, এটার ডিটেলস বলতে থাকে। সো এটাকে বলা হয় টক ব্যাক সিস্টেম। এই টক ব্যাক সিস্টেমটাকে আমরা বন্ধ করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। সো এই টক ব্যাক সমস্যাটি সমাধান করার জন্য আপনারা চলে আসবেন সেটিংসে। সেটিংসে ডাবল ক্লিক করবেন। এরপরে সার্চ অপশনে এসে ডবল ক্লিক করবেন। সার্চ বক্সে ডবল ক্লিক করার পরে এখানে লিখবেন টক ব্যাক। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে টক ব্যাক অপশনটি চলে এসেছে, এটাতে ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন টক ব্যাক অপশনটি অন আছে। জাস্ট এখান থেকে এই অপশনটিতে অন অপশনে ডবল ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি ডবল ক্লিক করে অফ করে দেবেন। সাধারণত টক ব্যাক সিস্টেমটি যারা ব্লাইন্ড পিপল তাদের জন্য ডেভেলপ করা হয়েছে, যাতে ইউনেশন শুনে শুনে আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটিকে অপারেট করতে পারেন। তো আমরা টক ব্যাকের এই অপশনে গিয়ে অপশনটিকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসলে আপনাদের অপারেটিং সিস্টেম আগের মতো অপারেশনাল হয়ে যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি স্মুথলি আমাদের ফিঙ্গারের ইশারায় আমাদের অ্যাপসগুলো রানিং হচ্ছে। আগামী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টেকনোটিভ বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন থেকে নোটিফিকেশন চালু করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং তা পরিচিত জনদের সাথে শেয়ার করুন।